السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم أو كما قال রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উসওয়া আল উসওয়া সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত পাক্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি বিচারক মণ্ডলী এবং আমার সম্মানিত উস্তাদ কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকেও আসা ইলেম পিপাসু ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবগত আছেন যে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৌদি আরবে দাওয়াত তাবলিগ নিষিদ্ধের ফতোয়ার নৈপথ্যে কারা। এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ বক্তব্য করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সাধারণ মানুষের দিন শিক্ষার একটা অন্যতম মাধ্যম ছিল হচ্ছে দাওয়াত ও তাবলিগ, ঠিক কিনা? সৌদি আরবে এই দাওয়াত ও তাবলিগকে নিষিদ্ধ করেছে, এটা নাকি জঙ্গিবাদের উত্থান উস্কানি দেয়। আপনাদের কি মনে হয়, এটা কি সত্য? এদেশের হাজারো অনাবাদী মসজিদগুলোকে আবাদী করে তুলেছে যেই কাফেলা, সেই কাফেলার নামটাই হচ্ছে দাওয়াত ও তাবলিগ। বেশ কিছুদিন আগে সৌদি আরবে বিশ্বের বৃহত্তম অন্যতম একটি গানের কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের সাংবাদিক, আমাদের মিডিয়াগুলো ব্রেকিং নিউজ দিয়েছে যে সৌদি আরব কনসার্ট তার গানের তালে তালমাতাল সৌদি আকাশ বাতাস জমিন, নাউজুবিল্লাহ। এই জমিন তো সেই জমিন যেই জমিনে পরতে পরতে মোহাম্মদ রাসূলুল্লাহর কদম পড়েছে, এই জমিন তো সেই জমিন যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নির্মিত কাবা ঘর এখনও আছে, এই জমিন তো সেই জমিন যেটা আদম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত রয়েছে, যেখানে হাজারো ওলি আউলিয়া আম্বায়ে কেরাম রাসূলের পদভারে ধন্য। সেই জমিন, এই জমিনে হাজার হাজার আম্বে কেরাম সাহাবায়ে কেরাম এখন পর্যন্ত শুয়ে আছে। এই পবিত্র ভূমিতে তারা কনসার্টের মতো জঘন্যতম অনুষ্ঠানকে উন্মুক্ত করে আল্লাহর কথা দাওয়াত ও তাবলিগকে নিষিদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? এর দ্বারাই বোঝা যায় সৌদি আরবে যারা আছে তারা তাদের নিজেদের কথাই পরিচালিত হয় না, তারা এখন পরিচালিত হয় ইহুদিবাদ খ্রিস্টানদের দ্বারাই, কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা যখন দেখছে পৃথিবীর একটি মাত্র দল দাওয়াত ও তাবলিগ, যেই জামাত বিশ্বের হাজার হাজার ইহুদিদেরকে, হাজার হাজার অমুসলিমদেরকে দিনের দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানিয়ে ফেলছে, তখন ইহুদিদের চিন্তা ফিকির শুরু হয়ে গেল কিভাবে দাওয়াত ও তাবলিগকে বন্ধ করা যায়। এই দৃষ্টিতে তখন তারা সর্বপ্রথম মুসলমানদের মূল কেন্দ্র সৌদি আরবকে গ্রাস করা শুরু করলো, এবং সেখানে সৌদির বাদশার দ্বারা এবং ইহুদিবাদ কতিপয় আলেমের ফতোয়ার দ্বারা দাওয়াত ও তাবলিগকে সৌদি আরবের জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করানো হলো। তারা সৌদি আরবে অর্থনৈতিক লোভ দেখিয়ে, তাদেরকে দেশ উন্নতি করার লোভ দেখিয়ে, তাদেরকে যেটাই বলছে সৌদি আরব তাদের কথায় তালে তাল মাতায় যাচ্ছে, ঠিক কিনা বলেন? যারা ইহুদিবাদ, ইহুদির যারা দালাল, আমরা ওই ইহুদি সহ ইহুদি দালালদেরকে সতর্ক করে দিতে চাই, মুসলমান যদি, পৃথিবীর মুসলমানরা যদি সকলেই একবারে একতাবদ্ধ হয়ে নিজেদের জীবনে তারা
ইসলামের অমীয় বাণীগুলো ধারণ করা শুরু করে এবং সকলেই সত্যভাবে মুমিন হয়ে ওঠে এবং তারা সত্যিকার মধ্যে মুমিনের মতো জেগে ওঠে। তাহলে তোমরা যারা ইহুদির খ্রিস্টানরা আছো মনে রেখো, তোমাদের পালানোর রাস্তা খুঁজে পাবা না, ঠিক কিনা বলো? সৌদির বাদশাহ এবং বাদশাহর ছেলে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হয়তো মনে করছে যে দেশে ইসলামী নীতি ত্যাগ করলে এবং সেখানে বেহায়াপনাকে জায়গা করে দিলে বিদেশিরা তার প্রতি সন্তুষ্ট থাকবে। আসলেই তাদের এই দৃষ্টিভঙ্গি থেকে যে কাজগুলো করছে এই কাজগুলোর মাধ্যমে আসলে কি তাদের প্রতি বিদেশিরা সন্তুষ্ট থাকবে কিনা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাইন তারদো আঙ্কাল ইয়াহুদ ওয়ালান নাসার হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম, ইহুদি নাসারা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসরণ করবা। এর দ্বারাই বোঝা যায় তাদের যতই রীতিনীতি তোমরা মানো না কেন, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম অনুসরণ করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান কখনো ইহুদিদের বন্ধু হতে পারবে না, তাদের শত্রুতে পরিণত হবা সারা জীবন, মনে রেখো। এজন্যে আমাদের শেষ কথা বলছি, সকলকে জানাচ্ছি যে আমরা বিশ্বের মুসলিম শাসক বিন্দুদেরকে জানাই, বিশেষ করে সৌদি আরবের শাসক বিন্দুদেরকে জানাই, যাতে তারা তাদের এই নীতি, তাদের এই চিন্তাভাবনা, তাদের এই কর্মকাণ্ড থেকে ফিরে এসে তারা যেন কোরআন সুন্নাহ এবং হাদিসের আলোকে ইসলামের শিক্ষাকে তারা নিজের পক্ষের সাথে ধারণ করে, এটাই আমাদের তাদের কাছে অনুরোধ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলাম বোঝার দাওয়াত ও তাবলীগকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।